স্পর্শ করা যায়। তখন বলছেন, মাঝে মাঝে নির্জন বাস, তার নাম গুণগান আর বস্তু বিচার, এই তিনটে কথা বললেন। মাঝে মাঝে নির্জন বাস কেন? নির্জন বাস করলে, একলা একলা থাকলে, সঙ্গে আর কোনো কিছু না নিয়ে, কোনো গল্পের বই না, কোনো রকম টেলিফোন নয়, কোনো কিছু না, একটা বা দুটো দিন শুধু একলা থাকবো, তখন কথাও বলছি না কারুর সঙ্গে, তখন মনে কি কি চিন্তাগুলো আসছে, সেই চিন্তাগুলো যারা খুব সিরিয়াস তারা যদি নোট বই নিয়ে যান, এবারে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম এই চিন্তাটা এলো, তারপরে আমি মনটাকে সরিয়ে ঈশ্বরের দিকে আনলাম, কিন্তু পরে আবার এরকম চিন্তা এলো, এরকম চিন্তা এলো, এরকম করে 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 মনটাকে যারা অ্যানালিসিস করতে পারে, যত করবো তখনই মনে হবে না এই চিন্তাগুলোর দরকার নেই, এগুলো আমি ছেড়ে দেবো, এগুলোর থেকে সরে আসতে হবে, তখন আমি জানি আমার মনের মধ্যে কোথায় কোথায় দুর্বলতাগুলো রয়েছে, সেগুলো থেকে বেরোতে হবে। তা নির্জন বাসের এটা হচ্ছে উপায়। নির্জন বাসের পরে কি বলছে? তার দান নাম গুণগান। এবারে ভগবানের সেই নামগুলো করছি, তার গুণটা গাইছি, ভগবানের নাম গুণগান হচ্ছে। যখন নাম গুণগান করছি তখন তার নাম গুণগান করতে গিয়ে তার নামটা তো বটে, সারাক্ষণ তার নামটা নিচ্ছি, আর তার সঙ্গে সঙ্গে গুণগুলো। এবারে গুণগুলো কি করে বুঝবো? তার জীবনে নানান ঘটনাগুলোকে, সেই ঘটনাগুলোকে, যেমন সত্যকে ধরে থাকতে হয়। এবারেতে ভগবান শ্রীরামকৃষ্ণের নামটা যখন নিলাম তখন মনে পড়লো, তিনি যখন মাত্র 6 বছর 8 বছর বয়স, তার বইতে হবে, তার আগে ওই গ্রামে একজন নিম্ন জাতীয় মহিলা তাকে বলেছিলেন যে, গদাই তুই কি আমার হাত থেকে ভিক্ষা নিবি? গদা থাক, তিনি গদাই বলে ডাকতো আদর করে, তুই আমার থেকে ভিক্ষা নিবি? ব্রাহ্মণের ছেলে, সে অব্রাহ্মণ কোনো মহিলার হাত থেকে ভিক্ষা নেবে কি করে? কিন্তু গদাই মানে সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ নিশ্চয় আমি তোমার থেকে ভিক্ষা নেব। এবারে যখন বইতে সময় এসেছে তখন গদাই বলছে, আমি ওনাকে কথা দিয়েছিলাম, তো কথাটা তো রাখতে হবে, কথা না রাখলে তো ব্রাহ্মণই থাকলাম না, আর ব্রাহ্মণ যদি না থাকি তাহলে বইতে নিয়ে আসলে শুধু কি করবো, লোক দেখানো। আর এইটা হচ্ছে ওনার কথা রাখা, ধর্ম কি কথা রাখা। ওইটুকু বয়সে বাচ্চা, সে কিন্তু অত সমাজের সবার সঙ্গে ও পুরো রুখে দাঁড়ালো, না না আমি কথা দিয়েছি তো, আর তুমি ছেলে মানুষই বলে অন্য হবে না, আমি কথা দিয়েছি তো ওর হাত থেকেই ভিক্ষা নেব। ধনী কামারিনী, কামারদের মেয়ে, এখনো আমাদের গ্রামেগঞ্জে পশ্চিমবাংলায় একটু কম, কিন্তু অন্যান্য জায়গা আছে যেখানেতে ওই একটু